যাই সকাল সকাল যাই, আমার ছাত্ররা সব বসে থাকবে, উঠা আর কি বেরি বেরি। হেডমাস্টার হাসের নাদা চুরি করেছে, চুরি বানানো ভুল আর করেছে বানানো ভুল। সালা মূর্খ ঘাতার দল, একটা বানানো ঠিক করে দেখতে পারে না। এই এটাকে তুমি লিখেছো? জি না, আমি তো পড়াশোনায় জানি না, সারাদিন মদ গাঁজা খেয়ে পড়ে থাকি। এটা কে লিখেছে বলতে পারবা? জি না, জানলেও বলবো না। আমি তো কিছু জানি না। আপনি যে সুমায়ার বিয়ে ঠিক করে দিয়েছেন, সুমায়ার বিয়ের সাথে তোমার গলায় দড়ি দেওয়ার কি সম্পর্ক? তা আপনি বুঝবেন কি করে, আপনি কি আর এই দুনিয়ায় আছেন? আমি কি মরি গেছি নাকি? আপনাকে আর অত বুঝতে হবে না, যাই বাড়ি যাই, অনেক কাজ পড়ে আছে, সন্ধ্যায় আবার গলায় দড়ি দিতে হবে। কি সন্ধ্যায় ফলাম বলো দেখি রে। হ্যাঁ, কি ব্যাপার সুরজিৎ ভাই, আপনি আমার সাথে কত টাকা পাবেন? তাও 125 টাকা মতো পাবো। টাকাটা মাপ দিতে পারবেন? দিতে পারবো না। এখন তোমাকে দিতে হবে না, তুমি পরে যে কোনো সময় দিও। দেব কিভাবে? আজ যে আমি গলায় দড়ি দেব। আজ গলায় দড়ি দেবে? কখন? সন্ধ্যার পর। সন্ধ্যার পর? আর একটু আগে দিলে হয় না? কেন? আরে আমি তো সন্ধ্যার পর থাকতে পারবো না, আমার একটু কাজ আছে। আরে দূর, গালে কি বলছি, আপনাকে থাকতে হবে না, গলায় দড়ি দেবো আমি, আর ওনার জন্য বসে থাকতে হবে। এত রাগ করলো কেন? একটা মানুষের কি কাজ থাকতে পারে না? বন্ধুরা, আমরা এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য বানিয়েছি। এই ভিডিওটি দ্বিতীয় পার্ট চাইলে আমরা অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসব। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে #2 লিখে কমেন্ট করুন। আপনাদের একটি লাইক আর একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।